দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের রোববার সংসদ সচিবালয়ে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় এছাড়া বিরোধী দলীয় উপনেতা হয়েছেন চট্টগ্রাম পাঁচ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদের মন্ত্রীর পদমর্যাদা এবং সুযোগ সুবিধা পাবেন আর বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা এবং সুযোগ সুবিধা পাবেন